Ben Nim diye kurt daha iyi. Nim diye bu. Bu bana seyren Nim bir sevdi. Diye buna noktada sonunda. ठीक है सर. Arkonu postuma. Selamun aleyküm ve Aleyküm selam. জুলফিকার বলতেছে আবু ধাবি থেকে। এখন নুকতাটা যেটা অজগর হরফের জন্য যে নুকতাগুলো ব্যবহার করা হচ্ছে, যেরকম আলিফ তিন নুকতা, বা তিন নুকতা, এবং জিমের যে নুকতাগুলো, এই নুকতাগুলো কোন সাইজের হওয়া, এটা কি সুলুসের নুকতা নাকি রুকার নুকতা না এই দেওয়ানি না, এটা স্কোয়ার নুকতা, সবসময় স্কোয়ার নুকতা ইউজ করা যায়। এই নুকতাগুলো কিন্তু এগুলা মানে কি আপনাদেরকে আমি একটু বলে দিই, এগুলা হইলো যে যারা একদম আরম্ভ করে ওদেরকে এটা সাহায্য করে, কিন্তু যারা মানে শিক্ষা হয়ে যায় ওরা আর এই নুকতাগুলো ইউজ করে না। আর এই নুকতাগুলো সবসময় মনে করেন এই যে তিন নুকতা লাগানো, অনেক সময় তিন নুকতা একটু ফাঁক থাকে, তাহলে ফাঁক থাকলে একটু বাড়বে, তো সেই জন্য নুকতাগুলো সবসময় এক মানে টাইপের থাকে না। আমি যে নুকতা যদি স্কোয়ার থাকে, কিন্তু এখানে যে ফাঁক রাখছি এই ফাঁকে দাঁড়িয়ে একটু মানে স্পেসটা বড় হয়ে যেতে পারে, আর যদি নুকতাগুলো লাগাই দিই স্পেসটা একটু ছোট হবে, তো সেই জন্য বলে তিন নুকতা লাগানো, তিন নুকতা ওই ফাঁক আছে, তো সেই জন্য এগুলো জাস্ট আপনাদেরকে মানে এক্স দেওয়ার মতো, মানে এক্স্যাক্টলি না, আপনি নুকতা বাস রাখবেন, কারণ নুকতা না দিলে আপনি হতে পারে চার নুকতা করতে পারেন, পাঁচ নুকতা করতে পারেন, দুই নুকতা, তো জাস্ট আপনাদেরকে মানে হিংস দেওয়ার জন্য এই নুকতা গুলা দেখা যাচ্ছে, কিন্তু আপনি যখন লেখা শিখে ফেলবেন এগুলো আমরা ইউজ করি। আমরা তো এখন যদি আমি ওয়ালাইকুম সালাম বাদ চার নুকতা লিখি তারপরও মানে দেখতে খারাপ লাগবে না, কিন্তু শিক্ষক যদি তিন নুকতা লেখে তারপর ওর বাটা এরকম হয় মনে করেন, এটা হলে তো এটা সেই জন্য ওই ডিজাইন শেপ সাইজ এগুলো সব দেখতে হবে। আচ্ছা জি বলেন। কেমন আছেন ভাই মুহিব? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন। বলেন যে এই লেখা যে তামরিন করবো আমরা অনুশীলন করব, এটা মানে কখন করলে মানে সুন্দরভাবে মানে কোন সময়টা করলে ভালো হয় যদি একটু বলতেন। কেমন জায়গায় রেখে লেখবো? সময় হলো যে সময় আপনি একদম মানে নর্মাল মানে পজিশনে থাকবেন, টেনশন কাজ করে আসছেন, বোর সাথে মারপিট করলেন, এই সময় করবেন না, যখন আপনি একদম ঠান্ডা মানে আপনার ব্রেন থাকবে, খুশি থাকবে, তো এটা কোন সময় আপনার খুশিতে থাকেন আমি তো এটা জানি না, আমি জানি না, সেই জন্য